গাজার আল শিফা হাসপাতালে পঞ্চম দিনের মতো অভিযান চালাচ্ছে ইসরায়েল বাহিনী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে পাঁচশোর বেশি মানুষকে আটক করা হয়েছে এসময় হাসপাতালে এখনও অনেকে লুকিয়ে আছে দাবি করে তাদের আত্মসমর্পণের আহ্বান জানান ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের আল নাসার এলাকায় ইসরায়েলের হামলায় তিন শিশুসহ আটজন নিহত হয়েছে আর খান ইউনিসে বিমান হামলায় মারা গেছেন আরও তিনজন এদিকে মিশরে আরব নেতাদের সঙ্গে বৈঠকে গাজা সংকটের সমাধানে আবারও দ্বি নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন